দেখুন দাদা প্যান্ডামিক লকডাউন এই সমস্ত সিচুয়েশানগুলো না আমাদের লাইফস্টাইলকে অনেকটাই বদলে দিয়েছে এখন আমরা বিভিন্ন কারণে আমরা বাড়িতে বসে কাজ করছি অফিসের কাজই বাড়িতে করার জন্য বাড়িতে একটা ছোটোখাটো অফিস খুলে নিয়েছি এই সমস্ত কিছু কিন্তু এখন আমরা ঘরে বসে করাটাই স্বাচ্ছন্দ্য বোধ করছি আর ঘরে বসে এই সমস্ত কাজকর্মগুলো করে নেওয়ার জন্য একটা প্রিন্টারের কিন্তু আজকে দিনে অবশ্যই প্রয়োজন হয়ে পড়েছে আর প্রিন্টারের কথা বললে প্রথমে উঠে আসে এইচপির নাম আজকে আমরা এই এপিসোডে এইচপির একটা স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার নিয়ে কথা বলবো এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইটটি প্রিন্টার কথা শুনেই বুঝতে পারছেন স্মার্ট যখন আছে প্রিন্টারটাকে তো স্মার্ট হতেই হবে বস তার থেকেও কিন্তু আপনারা বেশি স্মার্ট দেখুন লাইক বাটনটা প্রেস করবেন আরো বেশি স্মার্ট দেখাবে আপনাকে যাই হোক প্রথমেই আমরা দেখে নেব এই প্রিন্টারটা কাদের জন্য সুইটেবল ধরুন আপনি বাড়িতে বসে কোনো একটা ছোটখাটো বিজনেস করছেন ওই স্মল স্কেলিং বিজনেস যার জন্য আপনার হয়তো প্রতিনিধিত্ব প্রিন্ট আউট নেওয়ার দরকার পড়ে তাদের জন্য এই প্রিন্টারটা পারফেক্ট হতে পারে ছেড়ে দিলাম আপনি বিজনেস করেন না কিন্তু আপনার বাড়িতে যদি কোনো রকম বাচ্চা থাকে তার টোয়ার্কের জন্য আপনাকে আনলিমিটেড কালার প্রিন্ট আউট নেওয়ার দরকার পড়ে এবং সব থেকে বড় কথা কম খরচে নেওয়ার দরকার পড়ে তো তাদের জন্য এই প্রিন্টারটা পারফেক্ট হতে পারে বা ডেলি নিডসে আপনি যে কোনো প্রিন্ট আউটের জন্য এই প্রিন্টারটাকে ব্যবহার করতে পারেন তো এখন আপনারা প্রশ্ন করবেনি মার্কেটে এত প্রিন্টার থাকতে এইচপি স্মার্ট ট্যাঙ্ক কেন আমি একটু আগে একটা কথা উচ্চারণ করলাম না কম খরচে এইচপি স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টারগুলো না খুবই কস্ট এফিসিয়েন্ট আমি যে ফাইভ এইটটি প্রিন্টারটা পেয়েছি এই প্রিন্টারের ভেতরে আপনি পাঁচটা কালি পেয়ে যাবেন তিনটে ট্রাই কালার আর দুটো ব্ল্যাক কালার এই কালারগুলোর দামও খুব একটা বেশি নেই আপনি অনলাইনে চেক করে নিতে পারেন কিন্তু তার থেকেও বড় কথা বক্স প্যাকেট এই কালি দিয়ে আপনি বারো হাজার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট এবং ছ হাজার কালার প্রিন্ট নিতে পারেন অর্থাৎ আঠেরো হাজার প্রিন্ট আউট নিতে পারবেন আমি তখন থেকে এটাকে প্রিন্টার বলছি এটা শুধুমাত্র প্রিন্টার নয় এটা একটা মাল্টিফাংশনাল স্মার্ট প্রিন্টার প্রথমেই আসি স্মার্ট কেন এই প্রিন্টারে বিভিন্ন ধরনের স্মার্ট ফিচার্স দেওয়া হয়েছে যেমন অটোমেটিক অন অফ ফিচার্স রয়েছে এছাড়াও ওয়াইফাইয়ের সাপোর্ট রয়েছে অর্থাৎ আপনার মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে ডাইরেক্টলি ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু প্রিন্টারটা কানেক্টেড থাকবে তার জন্য ওই প্রিন্টারের পেছনে তারটা ডেস্কটপে গোজার দরকার নেই এর মাধ্যমে কিন্তু আপনি প্রিন্ট আউট দিতে পারবেন ওয়ান টাচের মাধ্যমে ডাইরেক্টলি আপনার মোবাইল থেকে কোনো প্রিন্ট আউট দরকার হলো আপনি জাস্ট মোবাইলে প্রিন্ট অপশান গেলেন এখানে কিন্তু আপনি প্রিন্ট পেয়ে যাবেন এইচপি নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে যেটা কিন্তু যথেষ্ট স্টেবলভাবে কাজ করছে এবার আসবো এই প্রিন্টারটা কেন ফাংশনাল প্রিন্টার এই প্রিন্টারটা শুধুমাত্র একটা প্রিন্টার নয় এখানে আপনি স্ক্যান করতে পারবেন এমনকি ফটো কপি করারও অপশান রয়েছে আপনার তার জন্য ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবে না জাস্ট আপনি এখানে স্ক্যানারের তলায় একটা পেজ রাখবেন আপনি ফটো কপিটা প্রেস করে দেবেন একটা পেজ বেরিয়ে আসবে খুবই এফিসিয়েন্সির সাথে কিন্তু এগুলো কাজ করছে এছাড়াও বিভিন্ন ধরনের স্মার্ট টেকনোলজি এখানে ইউজ

এছাড়াও এখানে ইঙ্ক ট্যাঙ্ক সেন্সার দেওয়া হয়েছে অর্থাৎ আপনার কালি কতটা ফোড়ালো আপনার কালি রিপ্লেস করা দরকার কিনা এগুলো কিন্তু আপনি এট এ টাইম দেখেই বুঝতে পারবেন সুতরাং এই কালি যখন আপনার চেঞ্জ করার দরকার পড়বে আপনি বাজার থেকে কালি এনে এখানে জাস্ট আবার রিফিল করে নেবেন তার থেকে বড় কথা বক্সে কিন্তু একটা এক্সট্রা কালি দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বক্সে ইউজার ম্যানুয়াল রয়েছে আপনি প্রিন্টারটাকে ম্যানুয়াল ভাবে সেট করতে পারেন এছাড়াও বক্সে পাওয়ার কেবল রয়েছে এছাড়াও আরও একটা ইউএসবি কেবল রয়েছে আপনার ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক ওয়ারেবেল কানেক্টিভিটির জন্য দেখুন দাদা আজকালকার দিনে প্রিন্টারটা দেখতে কেমন সেটাও কিন্তু আমরা দিয়ে দেখি আর এই প্রিন্টারটা অসাধারণ দেখতে প্রিন্টারটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের এবং সব থেকে যেটা ভালো লেগেছে নিট এবং ক্লিন এবং যে মেটেরিয়ালটা এখানে এইচপি ইউজ করেছে সেটা কিন্তু রিসাইকেল মেটেরিয়াল সামনের দিকে পেপার ট্রে রয়েছে এছাড়াও পেপার ট্রের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো যখন আপনার দরকার লাগবে না এটাকে আপনি ভাজ করে রাখতে পারেন এছাড়াও সামনের দিকে একটা ইনকট্যাগ ইন্ডিকেটার রয়েছে ওপরের দিকে একটা স্মার্ট ডিসপ্লে রয়েছে আপনি কতগুলো প্রিন্ট এখানে চাপিয়েছেন সেগুলো যেমন শো করছে নিচের দিকে বেশ কিছু বাটন রয়েছে ফটো আইডি কপির জন্য একটা এক্সট্রা বাটন দিয়ে দেওয়া হয়েছে পাওয়ার অন অফের বাটন দেওয়া দেওয়া হয়েছে একদম ফুল্লি কাস্টমাইজড বাটান যেগুলো যথেষ্ট ট্যাকটাইল ফিল দিচ্ছে ওভারঅল প্রিমিয়াম কোয়ালিটি এবার আসতে হবে প্রিন্ট কোয়ালিটি কেমন প্রিন্ট কোয়ালিটি অসাধারণ এখানে ব্ল্যাকটা যথেষ্ট ডিপ ব্ল্যাক হয় এমনকি যদি আপনি কোনো রকম কালার প্রিন্ট দেন ওভারঅল কালার অ্যাডজাস্টমেন্ট বলুন কালার যে শার্পনেস বলুন অ্যালগোরিদম বলুন যথেষ্ট ভালো ছিল মোটামুটি ডিসপ্লেতে যে কালারটা আপনি দেখছেন প্রিন্ট নেওয়ার পরেও আপনি পেপারেও কিন্তু একই কালার অ্যালগোরিদম দেখতে পাবেন কালার কোয়ালিটি যথেষ্ট বেস্ট এবং এই কোয়ালিটির ব্যাপারে না এই সাথে আর আরও তুলনা চলে না আর প্রথমেই বলেছি এটা যথেষ্ট ফাস্ট আপনি যদি কালার প্রিন্ট দেন মিনিটে পাঁচটা কালার প্রিন্ট পেয়ে যাবেন এবং সেটা যদি ফুললি কালার একটা পেজ হয় ছোটখাটো কালার থাকলে সেটা অনেক আগেই প্রিন্ট হয়ে যাচ্ছে এছাড়াও যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দেন তাহলে মিনিটে বারোটা পেজ কিন্তু আপনি প্রিন্ট আউট নিতে পারবেন তো মোটামুটি সব কিছুই বলে ফেললাম কিন্তু এটা খারাপ হলে কী হবে প্রথমত বলে দিই এটা এক বছরের ওয়ারেন্টি আছে এছাড়াও যখন আপনি স্মার্ট অ্যাপ্লিকেশনের সাথে এটাকে কানেক্ট করবেন আরও এক বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ প্রিন্টার কিনলে দু বছর নিশ্চিন্ত তার থেকেও বড় কথা এইচপির কাস্টমার পয়েন্টে যদি আপনি ফোন করেন না এইচপি আপনাকে মাত্র ছ ঘন্টার মধ্যে রেজুলেশন দেওয়ার চেষ্টা করবে এবার আসি এই প্রিন্টারটার দাম প্রথমে কস্ট এফিসিয়েন্ট এই প্রিন্টারটা যা স্মার্ট ফিচার্স দেওয়া হয়েছে সেই তুলনায় এই প্রিন্টারের দাম কিন্তু আমার যথেষ্ট মানানসই লেগেছে প্রথমত এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইটটি যে প্রিন্টারটা আমার কাছে রয়েছে তার দাম রয়েছে আঠেরো হাজার আটশো আটচল্লিশ রুপি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এছাড়াও আপনার যদি এত স্মার্ট ফিচার্স না লাগে একটু আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে স্মার্ট ট্যাঙ্ক ফাইভ টোয়েন্টি অ্যাভেলেবেল রয়েছে যার দাম পনেরো হাজার নশো আশি রুপি এছাড়া এছাড়াও স্মার্ট ট্যাঙ্ক টু টেন রয়েছে যার দাম হচ্ছে তেরো হাজার তিনশো ছাব্বিশ রুপি আর আমি পার্সোনালভাবেও কিন্তু এইচপির সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমার যে প্রাইমারি প্রিন্টার সেটাও এইচপি কারণ কাস্টমার সার্ভিসে কোনো রকম প্রবলেম হয় না এইচপির তরফ থেকে যাই হোক আজকের ভিডিওতে আর বেশি কথা বলছি না ওভারঅল প্রিন্টারটা আপনাদের কেমন লাগলো যদি কোনো প্রশ্ন থাকে এই প্রোডাক্টের সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে আর কথা বারাচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের গেজেট রিভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবে দেখা হবে আগামী